সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের নেতৃত্বে সদ্য সাবেক প্রধানমন্ত্রী এবং দেশত্যাগ করেছেন বা দেশ থেকে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা, তার বিচারের দাবিতে ইতিমধ্যে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে এখানে এসে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। এবং ইতিমধ্যে আমরা যেটা দেখছেন যে কিছুক্ষণ আগে যে চিত্র ছিল সেই চিত্র থেকে অনেকটাই ভিন্ন প্রেক্ষাপট আমরা লক্ষ্য করতে পারছি। সেখানে তারা আসলে কি দাবি করছেন সেটি আমরা জানার চেষ্টা করব। আজকে আপনাদের যে মিছিলটি, সেই মিছিল থেকে আপনারা বা এখানে অবস্থান থেকে আপনারা কি দাবি করছেন? আপনারা জানেন যে বাংলাদেশে আমরা স্বৈরাচার সরাতে পারলেও স্বৈরাচারের এজেন্ডাদেরকে আমরা সরাতে পারিনি এখন পর্যন্ত। স্বৈরাচাররা দীর্ঘ 15 বছরে আমাদের যে শাসনতন্ত্র, আমাদের যে বিভিন্ন প্রশাসনিক যে দপ্তরগুলোতে এখনও স্বৈরাচারের সেই নিরসন এবং সেই সাথে সাথে সেই স্বৈরাচারের যে আর কি বলতে গেলে যে প্রধান অস্ত্র, প্রধান হাতিয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার আমরা বিচার দাবিতে এই রাজপথে এসেছি। এবং আমাদের ছাত্র সমাজ প্রত্যেকটা হল এবং ক্যাম্পাস মুক্ত আমাদের বৈষম্যবিধি ছাত্র আন্দোলন সবসময় প্রথম থেকে আমাদের যে আন্দোলনের যে মোটিভ ছিল বৈষম্যবিধি আন্দোলনে, সেই গণরুম থেকে শুরু করে যে আমরা গেস্ট রুমের যে একটা আমরা যে প্রবাদ দেখে থাকি, আমাদের ছাত্রদের মধ্যে যে আতঙ্কটা দেখতে পাই, সেই গণরুম আর গেস্ট রুমকে আমরা সেই লেজুর ভিত্তিক রাজনীতিতে রাজনৈতিক দলের যে আধিপত্য বিস্তার, সেই আধিপত্য বিস্তারের এগেনস্টে আমরা আন্দোলন করতে এসেছি আজকে। সেই আমরা গণরুম এবং গেস্ট রুমকে আমরা না করেছি এবং এই ক্যাম্পাসে অবৈধ ঘোষণা করেছি। শিক্ষার্থীদের যে দাবি সেটি হচ্ছে যে গত যে হত্যাকাণ্ড বা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে যে নিহতের ঘটনা, সেটির দায় শেখ হাসিনাকে নিতে হবে। এবং এখানে তারা তার যে বিচার, সেই বিচারের দাবিতে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে দায় নিয়ে তাকে বিচারের আওতায় আনতে হবে, এমনটি আসলে তারা বলছেন। ইতিমধ্যেই যেমনটি দেখছেন যে শিক্ষার্থীদের যে অবস্থান সেটি অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে এবং এখানে তাদের যে স্লোগান, সেই স্লোগানগুলো থেকে তারা বলছেন যে বিচারের দাবি এবং বিচার আওতায় আনতে হবে, এমনটি আসলে তারা বলছেন। আমরা আরেকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো, তার কাছে জানার চেষ্টা করবো আজকে তারা বলছেন। আচ্ছা, আপনারা এখানে আছে কি কারণে এখানে এসে দাঁড়িয়েছেন? আমরা এখানে আজকে দুইটি কারণে এখানে দাঁড়িয়েছি। আমাদের এই বাংলাদেশ এখানে একটি গণহত্যার শিকার হয়েছে ছাত্ররা এবং ছাত্র জনতা। সুতরাং আমরা চাচ্ছি যেভাবে হোক যারা এই গণহত্যা করেছে তার মূল কুশীলব শেখ হাসিনা এবং শেখ হাসিনার যারা দোষর আছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে বিচার করতে হবে। এবং সে বর্তমানে ভারতে আছে, ভারত থেকে বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু তার গণহত্যার কারণে কেউ তাকে স্থান দেয়নি, কিন্তু ভারত তাকে স্থান দিয়েছে। ভারত মানবতা বিরোধী কাজ করছে। আমরা ভারতকে আহ্বান জানাই, আপনারা মানবতার পক্ষে জাতিসংঘে ইউনাইটেড নেশনের যে নিয়ম আছে, রুলস রেগুলেশন, সে অনুযায়ী তাকে আমাদের হাতে হস্তান্তর করেন। আমরা তাকে এবং তার দোষদেরকে অবশ্যই বিচার করে বাংলাদেশের মাটিকে মুক্ত করব এবং শহীদদের আত্মাকে শান্তি দিব। এবং আমরা এখানে দাঁড়িয়েছি যে আমরা জানি খুনি হাসিনার ছেলে গোয়েবলস সজীব ওয়াজের জয় সে বিভিন্ন ধরনের নিকৃষ্ট পায়তারা করতেছে, সে আমাদের সাধারণ হিন্দু এবং মুসলিমদের মধ্যে বিদ্বেষ বাঁধিয়ে তারপর ক্ষমতা লাভের এক নিকৃষ্ট পায়তারা হাসিল করতে চাচ্ছে। আমরা বাংলার হিন্দু মুসলিম সমাজ কোনোভাবেই এটা মেনে নেয়নি এবং আমরা বাংলার হিন্দু মুসলিম এবং সাধারণ শিক্ষার্থীরা এর বিরুদ্ধে অবস্থান নিয়ে আমরা এই সমাবেশ করতেছি। এবং আপনারা জানেন যে এই ভারতের ভূমিকা এভাবে হতে পারে যে ইন্টারন্যাশনাল রুলস মেনে ভারত শেখ হাসিনাকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করবে এবং আদালতের মাধ্যমে তাকে অবশ্যই সুনির্দিষ্টভাবে ফাঁসির আওতায় আনতে হবে। কেননা সহস্র লক্ষাধিক মানুষের মতো প্রায় আমাদের ছাত্র ভাইয়েরা মারা গেছে এবং তাদেরকে গলিয়ে ফেলা হয়েছে। আমরা জানি 2013 সালে হেফাজতের বিরুদ্ধেও তারা এরকম নিকৃষ্ট অ্যাকশন নিয়েছিল। সুতরাং তাদের এই ধরনের নিকৃষ্ট কর্মকাণ্ড যাতে বহির্বিশ্বে ছড়িয়ে না পড়ে, যাতে বাংলাদেশেও পরবর্তীতে আর না হতে পারে, বাংলাদেশেও স্বৈরাচার আর জন্ম না নিতে পারে, সেজন্য তার বিচার করা আমাদের একমাত্র অপরিহার্য দাবি হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের যে দাবি বা শিক্ষার্থীদের যে ক্ষোভ সেটি তারা বলছেন যে শেখ হাসিনাকে প্রত্যেকটি খুনের দায় নিতে হবে এবং